নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে। আমরা আপনি তো জানেন যে বারবার করে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করি মূলত এডুকেশন এবং সাংসারিক জীবন। এডুকেশন এবং সাংসারিক জীবনেই আজকে থাকবো। পড়াশুনো কেন্দ্রিক যাদের সমস্যা রয়েছে, ছেলেমেয়েদের নিয়ে যাদের অশান্তি হচ্ছে এবং সাংসারিক জীবনের ক্ষেত্রে যাদের অশান্তি হচ্ছে, তারা এই অনুষ্ঠানে আজকে ফোন করবেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি স্বাগত জানাচ্ছি জ্যোতিষপ্রাজ্ঞ, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, জ্যোতিষ পরিবার থেকে উঠে আসা একজন মানুষ অনন্যাদি। অনন্যাদিকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই, যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছেন এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট ভাই দেবাশিস, তেমনি আজও আছে। আচ্ছা দিদি, একটা কথা আমি একটু আমায় বলো যে এখন কতটা বেশি সতর্ক হওয়া দরকার যারা পড়াশুনোর ক্ষেত্রে প্রবলেম রয়েছে, মানে মূলত যেটা সমস্যা কি পড়বো আর কি করবো এর মধ্যে একটা সমস্যা। হ্যাঁ, সমস্যা যে আমি চাকরি করবো আমার স্বপ্নটা একবার আমি সেই অনুযায়ী পড়তে পারছি কিনা সেটা অনেকে পারেন না। দ্বিতীয়ত নাম্বারও পায় না, তৃতীয়ত পরীক্ষা কেন্দ্রিক একটা ভীতি থাকে মানুষের মধ্যে, চতুর্থত ছেলেমেয়েদের নিয়ে বাবা মা অনেক ক্ষেত্রে অসন্তুষ্ট থাকে। আমরা প্রায়ই ফোন পাই ছেলেমেয়ে দুরন্ত চঞ্চল, পড়াশোনায় মন বসে না, বেলাইন হয়ে যাচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। তো সেই এই দেখো এগুলো হয় কেন, এবার কিছুটা মা বাবাকেও তো সচেতন হতে হয়। প্রথম থেকে সচেতনতা অবলম্বন করা দরকার এবং মা বাবাকে স্যাক্রিফাইস মনোভাব নিতে হবে। মা টিভি দেখছে, ছেলেও টিভি দেখছে, মেয়েও টিভি দেখছে, তাহলে তো হবে না। অনেক সময় আমি দেখেছি, এমনও পরিবার দেখেছি যে সে টিভি মানে বাড়িতে টিভি থাকতেও সে টিভি তুলে রেখে দিয়েছে ছেলে মেয়ের পড়াশোনার সময়। এটাই স্যাক্রিফাইস। হ্যাঁ, এটা স্যাক্রিফাইস, সে নিজেও দেখছে না, কোথাও বেড়াতেও যাচ্ছে না, কারণ আমার ছেলের পড়াশোনাটা ক্ষতি হবে বা মেয়ের। এগুলো যদি মা বাবারা করতে পারে তাহলে কিন্তু ছেলে মেয়েরাও সেই দেখে যে না, মা বাবাও তো আমাদের জন্য স্যাক্রিফাইস করছে। তো সেই কারণে এইগুলো কিছু মানুষ কেন খারাপ হয় ছেলে মেয়েরা, একটা কারণ হয় পিতামাতার কারণ, একটা হয় পরিবেশগত কারণ, একটা হয় জিনগত কারণ, নানা রকম কারণের জন্য তারা কিন্তু পড়াশোনায় খারাপ হয়ে যায়। তো সেই কারণে যাদের মধ্যে ট্যালেন্ট বা গুণ থাকে তারা সেটা নিয়েই জন্মায়, আর কিছু মানুষ যোগ্যতার দ্বারা তার প্রমাণ করে যে আমার কিছু আছে। দুটোর মধ্যে হেরফের আছে অনেক, যারা দেখুন তাদের কিন্তু অজস্র ডিগ্রি ছিল না, রবীন্দ্রনাথ ঠাকুর তারপর আরও আরও অনেকেই, তাদের কি সেরকম ডিগ্রি ছিল, কিন্তু তারা কত বড় জায়গায় পৌঁছে গেছে তাদের নিজেদের জন্য, নিজেদের জন্মগত ইসে তারা পৌঁছে গেছে। কাজে সেই জন্য প্রত্যেকটা মানুষকেও কিন্তু সেই জায়গাটা থাকতে হবে যে যার নেই তাকে নিজের চেষ্টায় যোগ্যতাটা তৈরি করতে হবে। সেই চেষ্টাটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সে পৌঁছতে পারবে, এটাই হলো ব্যাপার। আমাদের সঙ্গে একজন রয়েছেন, একটু ফোন নিয়ে নিই, তারপর অবশ্যই আপনাদের এই ধরনের যে আলোচনাগুলো আমরা করি সতর্ক করবার জন্য, সচেতনতা বাড়ানোর জন্য আমরা সেগুলো নিশ্চয়ই করব। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, নমস্কার, স্বাগত, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি কুচবিহার থেকে বলছি। কুচবিহার থেকে, কেমন লাগছে দিদির অনুষ্ঠান দেখতে? হ্যাঁ দিদি, বললাম খুব ভালো লাগে। আর হ্যাঁ, দিদির কাছে আমার কাকু গিয়েছিল, কাকুর ছেলের জন্য গিয়েছিল, ব্যাংকে চাকরি পেয়েছে, ক্যারিয়ার তৈরি হয়েছে, খুব ভালো আছে, সেজন্য আমি ফোন করেছি দিদির কাছে। আচ্ছা আচ্ছা, দিদি নমস্কার, দাদা নমস্কার। আচ্ছা, মানে দেখুন আজকাল অ্যাস্ট্রোলজারদের কি টাপ একটা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। হ্যাঁ, চাকরি পেয়েছেন বলেই আপনি ফোন করছেন, তার মানে আমাকে কাজ দিতে হবে, এই তাগিদটা কিন্তু থাকে। যারা দেখো জিনিসটাকে কাজটাকে ভালোবেসে করে, হ্যাঁ আমি কাজটাকে ভালোবাসি, আমি তো মনে করি আমার কাছে যারা আসে সব আমার নিজের লোক, কারণ আমার নিজের লোকের জন্য যদি আমি কষ্ট পাই তাহলে আমি এদের জন্য কষ্ট পাবো। সেই জন্য আমি যখন তারাপীঠে পুজো দিই, সবার আগে পুজো দিই, আমার যেখানে আছে সবাই যেন ভালো থাকে। সেই জন্য ওই দোকানদার বলেন কি যে আচ্ছা অনেক লোকই তো আসে আপনার মতন, কেউ কাউকে দেখি না যে সবার আগে আপনি সবার পুজো দেন। আমি বলে হ্যাঁ, সবাই ভালো থাকলেই নিজে ভালো থাকা যায়। আমি যদি মানুষের ভালো না চাই তাহলে আমার ভালোটা হবে কোথার থেকে? তাই তো, এটাই চা মানুষের প্রবৃত্তি হওয়া উচিত। এটা চেইন ওয়াইজ একটা ব্যাপার, একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত। আজকে আপনি কার সম্পর্কে জানবেন? হ্যালো, হ্যালো, আজকে আপনি কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আজকে আমি মেয়ের সম্বন্ধে জানবো দাদা। বলুন মেয়ের জন্ম তারিখ বলুন। সময়
টাইমটা বলো। আম্বালা হরিয়ানা ডিস্ট্রিক্ট, আম্বালা হরিয়ানা ডিস্ট্রিক্ট। আমতলা জামতলা বলার আগে টাইমটা বলুন। হ্যাঁ, তারিখ হচ্ছে 15ই জুলাই। টাইমটা 15ই জুলাই। টাইমটা হচ্ছে সকাল 7টা 15। সকাল 7টা 15। হ্যাঁ। আজকে কখন উঠেছেন ঘুম থেকে? হ্যাঁ, বেশ। শুনুন, কর্কট লগ্ন মকর রাশি আপনার কি জানা আছে? কর্কট লগ্ন মকর রাশি গণ হলো নরগণ। লাইনে থাকুন, এবার আমি একটা একটা করে বলবো, আপনি আমায় উত্তর করে যাবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনি একটু লাইনে থাকুন, আমি একটা একটা করে বলি, আপনি আমায় উত্তর করে যাবেন। হ্যাঁ, প্রথমত বলি যে আপনার মেয়ের মধ্যে একটা ভয় ভীতি আতঙ্ক সব সময়ের জন্য কাজ করে, এবং আপনার মেয়ে কিন্তু কোনো রকম যদি ক্রিয়েটিভ লাইনের মধ্যে যদি যুক্ত থাকতো তাও কিছু শিখতে পারতো। তবে আপনার মেয়ে ভীষণভাবে চায় আমি কর্মটার জায়গাটা কিরকম হবে সেটাই কি আপনার জানার ইচ্ছে? ক্যারিয়ার দা। হ্যালো দিদি, উনি শুনতেই পাচ্ছেন, আমি কাকে বলবো? হ্যালো হ্যালো, বলছি মন দিয়ে শুনুন, আপনি জানতে চাইছেন আপনার মেয়ের কর্ম বিষয়, তাই তো? শুনুন, আপনার মেয়ের কর্ম হবে, চাকরির যোগ রয়েছে, সেখানে একটু খালি কি করতে হবে, কারণ অর্থকারক গ্রহ দ্বাদশে চলে গেছে এবং গ্রহণ যোগে আক্রান্ত, এই গ্রহণ যোগটা, এই গ্রহণ যোগটা ঠিক করবেন এবং 20 যোগটা ঠিক করবেন, আপনার মেয়ের চাকরি হয়ে যাবে। যান, আপনি চাকরি নিয়ে জানতে চাইছিলেন কি? আপনি ওষুধটাকে খান, তবে তো বলতে পারবেন যে ডাক্তার বাবু আমার ভালো হয়েছে। সে তো ঠিক, আপনি যোগাযোগ করুন, বুকিং নাম্বার দেখুন 7596853615 এ যোগাযোগ করুন, এসে কথা বলুন, আপনার মেয়ের ক্যারিয়ার সম্পর্কে, চাকরি সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে দিদি বলে দেবেন, ঠিক আছে? চেম্বারে এসে কথা বলুন, 29 তারিখে বহরমপুরে চেম্বার রয়েছে, 30 তারিখে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, এই মাসের মালদাতে চেম্বার রয়েছে, এপ্রিলের 5 তারিখে, 5ই এপ্রিল, 10 তারিখে রয়েছে শিলিগুড়িতে চেম্বার, 11 তারিখে রয়েছে কোচবিহারে চেম্বার, 12 তারিখ আলিপুরদুয়ারে চেম্বার, 13 তারিখে গুয়াহাটিতে চেম্বার, আর 11/5 হচ্ছে নিউ দিল্লিতে, 11/5 মে মাসের 11 তারিখে। আর কালকে আছে হাওড়া, আজকে আছে গড়িয়াহাট। বেশ, আজকে গড়িয়াহাট, আগামীকাল হাওড়া, ইমিডিয়েট আজকের গড়িয়াহাটেরটা বুক এখনই করুন, আর আগামীকাল হাওড়া রয়েছে, আজকের মধ্যে কিন্তু বুকিং করতে হবে। আচ্ছা, এই দেখো একটা সমস্যা। হ্যাঁ, এই দেখো যে পড়াশুনো করছে কিন্তু চাকরি নিয়ে কিন্তু মানুষের একটা খুব বড় সংশয় কাজ করছে এখন মাথায়, যে পড়ছে কিন্তু চাকরি পাবে কিনা কোনো নিশ্চয়তা নেই। সেই জন্য কর্মের জায়গাটা দেখে নিতে হবে আগেই, যে তার কর্ম আছে কি না। আবার কিছু লোক আছে, আমাকে তো বলেছে কর্ম আছে, আরে কর্ম আছে বলে এই যে যেমন এর 20 যোগ হয়ে আছে, এবং অর্থকারক গ্রহ কর্ম করব চাকরি পাওয়ার জন্য, সে গ্রহণযোগে আক্রান্ত, কাজেই সেই গ্রহণযোগে আক্রান্ত থাকলে পরে তো তাকে কর্ম পেতে দেবে না, স্ট্যাটাস ইনক্রিমেন্ট হবে না, জীবনে বড় হওয়ার জায়গায়, উন্নতির জায়গায় বাধা হয়ে দাঁড়াবে, মান সম্মান হানি হবে, কাজেই এই জায়গাগুলোকে দেখতে হয়। এবারে উনি যদি এই জায়গাগুলো ঠিক না করে, হয়তো কর্ম একটা পেলো কিন্তু সে কর্ম সে আর তার করতে ভালো লাগবে না, ছেড়ে দিতে হবে বাধ্য হয়ে, কাজে সেই জন্য এই জায়গাগুলো যদি উনি ঠিক না করে তাহলে আর পাবে কোথা থেকে? সেখানে তার জ্যোতিষীর দয়া হয় না, ডাক্তারবাবু ওষুধ লিখে দিচ্ছে আমি খেলাম না, তাহলে তো হবে, ডাক্তারবাবুর দোষটা কোথায়? তো সেই সেই রকম এইগুলোকে ঠিক করলে তারা নিশ্চয়ই পায়। যদি কর্ম কর্ম পেতে চান তাহলে তার দ্বিতীয় পতি ভালো থাকতে হবে, এবং তার দশম পতি, একাদশ পতি এবং ষষ্ঠ পতি, ষষ্ঠ স্থান থেকে কি প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করা, যে কোনো প্রতিযোগিতামূলক, সেটা আমি খেলার হোক, গানের হোক, যে কোনো ষষ্ঠ স্থান তার ভালো থাকতেই হবে, আবার ওখান থেকে শত্রুতা। হ্যাঁ, কাজেই সেই জন্য এই জায়গাগুলো যদি ভালো না থাকে আপনি শত চেষ্টা করেও কিছু করতে পারবেন না, এটাই হলো বাস্তব। কাজে আমরা সেটা বুঝি না, সেই জন্য আমাদের ভুগতে হয়, পাওনা জিনিসও পাই না, কারণ কি জানেন, আমাদের নিজেদের ভুলের দোষে পাই না, একজনকে সম্বন্ধ দেখেই যাচ্ছে, যোগাযোগ করেই যাচ্ছে, কিন্তু কোন সময় করবে, তার আদৌ ঠিক গ্রহটা আছে কি না সে জানলো না, আবার তার মধ্যে আরও ভালো পাবো ডিসিশান ভুল নিতে নিয়ে নিয়েলো, তারপর লাস্ট অব্দি তার হলো না, তখন সে হায় মাউ কাউ, তা তো করে লাভ নেই। দেখতে হবে আমার কখন পাওয়া যাবে, আমি কি পেতে পারি, অলিক স্বপ্ন দেখলে তো হবে না,
আমি যেরকম মানুষ সেরকম পাবো, এটাই ভাবতে হবে। কাজেই তাহলেই কিন্তু পাওয়া যায়। সামনে অমাবস্যা আছে 24 তারিখে, এবং কালকে কিন্তু শনির ত্রয়োদশী। এই শনির ত্রয়োদশী, শনি থেকে কি জনগণ, জনরোষ, রাজনীতি এবং ধৈর্য শনি থেকে, এবং শনি থেকে যারা কয়লার ব্যবসা করে, যারা চাপাতার ব্যবসা করে, যারা লেদারের ব্যবসা করে এবং সাড়ে সাথী, এরা তারা নিজেরাই কিন্তু এই জিনিসগুলোকে নিজে কিছুটা টোটকার মাধ্যমে কাজ করতে পারবেন। কিভাবে? কাউকে একটা ছাতা দান করে দিলেন, কালকে শনি মন্দিরে গিয়ে তিল দিয়ে আসলেন, এক শিশি তেল দিয়ে আস, সর্ষের তেল দিয়ে আসলেন, এক শিশি তেল জলে ভরে স্রোতের জলে ভাসিয়ে দিয়ে আসলেন, এবং অশ্বত্থ গাছে সন্ধ্যেবেলা অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে আপনি তিল আর জল ঢেলে আসলেন। এই সমস্ত করতে পারেন কালকে ত্রয়োদশীতে। ফোন নিয়ে নি, হ্যাঁ, একটা কে রয়েছেন ফোনে? হ্যালো, 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 হ্যাঁ বলুন, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন আপনি। আমি শিলচর আসন থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কেমন লাগলো? আমি শিলচর আসন থেকে বলছি। হ্যাঁ বলুন, কেমন লাগছে অনুষ্ঠান দেখে? শুনেন, আমার ছেলে সম্বন্ধে বলবো। আপনার ছেলে সম্পর্কে জানবেন, অনুষ্ঠান ভালো লাগছে তো? আমার ছেলে জন্ম বলুন 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 1987। আপনার তারিখটা কে বলবে? ডেট 1987। এরা এই সব উল্টো পাল্টা না ফোন করে, কিন্তু আসলে আদৌ জানেনই না, জানেই না যে কি বলতে হয়। 22 সেপ্টেম্বর 1987। আপনার টিভিতে আওয়াজ দিয়ে আপনি শুনছেন? সেপ্টেম্বর আপনার টিভিতে আওয়াজ দিয়ে শুনছেন আপনি? হ্যাঁ ফোনে শুনুন। 22 সেপ্টেম্বর। ওর কি বলছি উনি, কি বুঝছেন? দেখছ এই 22 বললো না একটু আগে? হ্যাঁ 22 সেপ্টেম্বর তো আমি শুনলাম। তারপর ডেট কত? না এই একটা ফোন নিয়ে এত, টিভির ভলিউমটাকে মিউট করে দিন। হ্যালো, হ্যালো, টিভির ভলিউমটাকে মিউট করে দিয়েছেন? হ্যাঁ সব ফোন আর নেবেন না, যারা এরকম হবে আমি ফোন কেটে দেব। হ্যাঁ 22 সেপ্টেম্বর, 22 সেপ্টেম্বর 1987। হ্যাঁ তারপর রাত্র 8:43। আর জন্মস্থান কোথায়? হ্যাঁ শিলচর আসাম। শিলচর আসাম, ঠিক আছে, বেশ ভালো লাগছে অনুষ্ঠান? শিলচর। আপনি টিভির আওয়াজটা বন্ধ করছেন না কেন? করেছি তো, শিলচর আসাম। তা আমি যখন বলছি তারপরে উত্তর দিচ্ছেন কেন তাহলে? ফোনে শুনলে তো সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার কথা। সেপ্টেম্বর 8:43। বৃষ লগ্ন সিংহ রাশি আপনার জানা আছে? হ্যালো, আচ্ছা এইবার আপনাকে একটা একটা করে বলবো, শুনুন। আপনার ছেলে একটু জেদি টাইপের, দেখতে টেকতে মোটামুটি ভালো। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ বলুন আগে, যেটা বলছি ভুল না ঠিক? হ্যাঁ উনি করতে, এবং আমি যেটা, হ্যাঁ শুনুন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনাকে আমি বলি, যে যেটা দেখতে পাচ্ছি আপনি চাইছেন যে ওর ভালো চাকরির জায়গাটা, চাকরিতে যাতে উন্নতি হয়, তাই তো? হ্যালো, তাই তো? উনি কিছুই বলতে পারছে না, এই দেখা সম্ভব না। হ্যালো, হ্যালো, দেখেছেন একদম মানে না না খুব ই হয়ে যাচ্ছে। 7596853615 এটা হচ্ছে বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে আপনাকে ফোন করে বুক করতে হবে। যারা শিলচর থেকে বলছেন, আসাম থেকে বলছেন, তাদের জন্য বলি আসামের চেম্বার আমি দেখতে পাচ্ছি এখানে 13/4, অর্থাৎ এপ্রিল মাসের 13 তারিখে গুয়াহাটিতে চেম্বার আছে দিদির। যারা গুয়াহাটিতে আসতে পারবেন, আসামের মানুষ, শিলচরের মানুষ, তারা যদি সম্ভব হয় গুয়াহাটিতে এসে দেখাতে পারেন। 13/4 চেম্বার আছে, 13/4 জন্য আপনি বুক করুন। আপনি যিনি অনুষ্ঠান দেখছিলেন 13/4, আর যারা ফোন করবেন ফার্স্ট আপনার টিভির আওয়াজটাকে মিউট করে নেবেন। এবং ডেট অফ বার্থ কিভাবে বলা হয়? ডেট অফ বার্থ হচ্ছে আগে ডেট, পরে মাস, তারপর হচ্ছে সাল। সবাই সালটাকে আগে বলেন, কেন এতদিন সিটিভিএন এর প্রোগ্রাম হচ্ছে বোঝেন না সেগুলো দেখে যে কিভাবে নেওয়া হয় ডেটটা।
আগে ডেট, তারপরে মাস, তারপরে সাল, তারপর সময়, তারপর হচ্ছে সময়, তারপর হচ্ছে জন্মস্থান, এইটা পরপর বলতে হবে। আর আপনার টিভির আওয়াজটা একদম বন্ধ করে নেবেন, টিভিতেও শুনবো আবার এদিকে কানেও শুনবো, টিভিও শুনবো ফোনে শুনবো, হয় না, ফোনে আপনি আগে শুনবেন, টিভিতে আপনি পরে শুনবেন। ওই জন্য আমি বলছি আপনার নাম কি, আপনি 3 মিনিট পরে হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, সত্যি মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম যে যারা এই যারা পরীক্ষা দিচ্ছে তাদের তো আর কিছু করার নেই, কিন্তু যারা আগামীতে পরীক্ষা দেবে, স্কুল ফাইনাল আগামীতে জয়েন্ট দেবে, যারা উচ্চ মাধ্যমিক দেবে, যারা সামনের বছর মাধ্যমিক দেবে, হ্যাঁ মাধ্যমিক দেবে, আবার যারা ক্লাসে ওঠার পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু এখন থেকে যদি প্রিকশন নেওয়া যায় তাদের পড়াশোনার ক্ষেত্রে, তাদের রেজাল্টের জন্য ভালো। আর ভালো রেজাল্ট হয়েই লোকে কেরিয়ার তৈরি করতে পারছে না, বলো দেবাশিস, পারছে কি? এবং ভালো পড়াশোনা করেও তারা ভালো জায়গায় পৌঁছতেও পারছে না, তার জন্য কিন্তু গ্রহ দায়ী, আপনিও দায়ী না, আমরাও দায়ী না। কারণ গ্রহটা যদি ভালো জায়গায় থাকে, ভালো আপনাকে পৌঁছে দেবে। সেই জন্য সবসময় গ্রহটাকে ফেভারেবল রাখার চেষ্টা করবেন, আর সেটা করেন না। আমার ছেলে ভালো আছে, ফার্স্ট হচ্ছে, তারপর যখন দেখা গেল যে 1 নম্বর 2 নম্বরের জন্য আটকে গেল, তখন কি বলবেন, ইস আমার ছেলেটা ভালো ছিল কেন হলো না? আরে ভাই, মাস্টার কি আপনার শত্রু? হয়তো সেই সময় সে ভুলভাল রেখে এসছে, কারণ গ্রহগত কারণে, কারণ সেই সময় হয়তো তার সাড়ে সাথে চলছে, তার সেই সময় হয়তো গ্রহণযোগ চলছে। চন্দ্র থেকে মন, সেই মন যদি ভালো না থাকে আপনি ঠিকঠাক লিখে আসতে পারবেন না। সেখানে যদি বিষ যোগ হয়ে যায়, তার ধৈর্যের অভাব, যেটা জানে সেটা সে লিখে আসতে পারবে না, আবার যেটা সে পড়েছে সেটা সে মনে রাখতে পারছে না, তাহলে সে কী করে লিখবে? অথচ সে ভালো স্টুডেন্ট। কাজেই সেই জন্য এই জায়গাগুলোকে কিন্তু ভালো রাখতে হবে। এই জায়গাগুলো ভালো না থাকলে কিছুতেই ভালো জায়গায় পৌঁছতে দেবে না, কাজেই এইগুলো মনে রাখতে হয়। বুধ ভালো না থাকলে কি হবে, আপনি অঙ্ক ভালো করতে পারবেন না। বুধ থেকে টোটো করে লিখে আসা, পড়াটা মুখস্থ একদম তোতা পাখির মতো তার মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিক্যাল জায়গাটা তার ভালো থাকবে, এইগুলোকে বুঝতে হবে। আমি সায়েন্স নিয়ে পড়ার উপযুক্ত না, আমার ছেলেকে আমি সায়েন্স নিয়ে পড়াবো, আমার ছেলে অভিনয় করতে পারে না, তাকে অভিনয় লাইনে দেবো, কারণ দেখছি সবাইকে রিয়েলিটি শোতে। কাজে এই জায়গাগুলো দেখুন, ভাবুন, অথচ দেখবেন যার ভালো যে জায়গাটা আছে আপনি সেই জায়গাটায় তাকে দিচ্ছেন না করতে। হয়তো সে একটা ছেলে, সে ভালো গান গাইতে পারে, আপনি দিচ্ছেন না ছেলেকে গানটা গাইতে, তার জন্য তার ওই পড়াশোনাটাও হ্যামারেজ হচ্ছে, এটাও তার হলো না। কারণ যে যে জায়গাটায়, প্রথম থেকেই দেখে নিতে হবে, হরোস্কোপ দেখিয়ে নিতে হবে যে আমার ছেলে কোন জায়গাটায় গেলে ভালো হবে, আমার মেয়েটা কোন ক্ষেত্রে গেলে ভালো হবে, সেই ক্ষেত্রগুলো জেনে নিয়ে তারপরে আপনি সেইভাবে এগোতে দিন, তবেই কিন্তু ভালো পাওয়া যাবে। কারণ আজকাল এমন মোবাইল এডিক্টেড হয়ে যাচ্ছে মানুষ, যার জন্য তাদের পড়াশোনাগুলো হচ্ছে না ঠিকঠাক মতন, এইগুলোকেও দেখতে হবে। মোবাইল সবসময় ঘাটাঘাটি, প্রথম থেকেই যদি আপনারা স্টেপ নেন তাহলে অন্তত সেই জায়গাটা ঠিক থাকবে। আরেকটা ফোন নিয়ে নিই, কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, নৈহাটি থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বিনিতা শুরু। হ্যাঁ, ডেট অফ বার্থ 1995 জন্ম। এটা কে, আপনার মেয়ে নাকি? হ্যাঁ আমার মেয়ে। আচ্ছা, মীন লগ্ন মেষ রাশি আপনি জানেন? হ্যাঁ হ্যালো, মীন লগ্ন মেষ রাশি। হ্যাঁ বলুন। শুনুন, আমি যেটা বলছি আপনি একটা একটা করে আমায় উত্তর করে যাবেন। হ্যাঁ, ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই আমি। আচ্ছা আচ্ছা, আমি বলছি ক্যারিয়ার নিয়ে, আপনি লাইনে থাকুন। হ্যাঁ, প্রথমত বলি যে আপনার আপনার মেয়ে, হ্যাঁ, যে পড়াশোনা করেছে সে কিন্তু, আমি বলছি সে আর্টস, আর্টস এর লাইনে ছিল, সায়েন্স অনার্স, কমার্স টমার্স নয়, আর্টস এ ছিল, তাই তো? আর্টস নিয়ে পড়াশোনা করেছে তো? হ্যাঁ, আপনি সেই, আমি সেটা দেখতে পাচ্ছি, এবং যেটা দেখতে পাচ্ছি সেটা আপনাকে আমি বলছি। এবং দ্বিতীয় নম্বর কথা, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মেয়ে, শুনুন আপনি কথাটা ভালো করে শুনুন, যেটা বলবো সেটা শুনুন। হ্যালো,
শুনুন, আপনার মেয়ের অর্থ কারক গ্রহ যে কিনা ভালো কর্ম কারক গ্রহ, যে ভালো কর্ম দেবে সে ধনরাস যোগে আক্রান্ত, অর্থাৎ কিনা জ্যোতিষীর ভাষায় চাই, হ্যাঁ, এবং এক কর্মে বহাল থাকবে না, একটা কর্ম ছেড়ে আর একটা কর্মে যেতে হবে, এবং বিয়ে দিলে পরে কিন্তু বিবাহিত লাইফে সমস্যা আসবে। কারণ এখানে কি হলো, ওর ছন্ন ছাড়া যোগ হয়ে গেল, অঙ্গারক যোগ যাকে বলে এক কথায়, এবং বিষ যোগ। অতএব একটা মানুষের মধ্যে যদি দুটো শত্রু অ্যাটাক করে তাহলে তার টেকা দেয়, ঠিক তেমনি একটা মঙ্গল তাকে রাহু আক্রান্ত করছে, তাকে শনি আক্রান্ত করছে। সেই জন্য আপনি ইমিডিয়েট ওর কর্মের জায়গাটা, অর্থ ভালো পেতে গেলে ওর অর্থকারক গ্রহ মঙ্গল, সে বিষ যোগে আক্রান্ত এবং সে ছন্ন ছাড়া যোগে আক্রান্ত, আপনি ইমিডিয়েট এই জায়গাগুলো ঠিক করুন, তারপরে কর্মের কথা ভাববেন, ঠিক আছে? এইগুলো ঠিক না করলে কর্মের জায়গাটা ভালো পাবেন না, কর্ম পেয়েও ছেড়ে দিতে হবে। এই জায়গাগুলো না মা বাবাকে বুঝতে হয়। আপনাকে চেম্বারে আসতে গেলে 7596853615 নম্বরে বুকিং করতে হবে। আর চেম্বার আপনাদেরকে বলে দিই 29 তারিখে বহরমপুর, 30 তারিখে কৃষ্ণনগর, 5-4 মানে এপ্রিলে হচ্ছে মালদাতে চেম্বার রয়েছে দিদির, 10 তারিখে শিলিগুড়িতে যাবেন উনি, 11 তারিখ থাকবেন কোচবিহার, 12 তারিখ আলিপুরদুয়ার, 13 তারিখে গুয়াহাটি, আর 11-5 মানে মে মাসে হচ্ছে নিউ দিল্লিতে চেম্বার রয়েছে। যারা বুক করবেন এই বারবার করে বলে দিচ্ছি, কারণ বুকিং না হলে কিন্তু পরে বুকিং পাবেন না, তখন মাথা চাপিয়েও কোনো লাভ হবে না। কাজেই যত তাড়াতাড়ি সম্ভব বুকিং করে নিয়ে চেম্বারে এসে কথা বলুন, তাতে ডিটেইল আপনারা জানতে পারবেন আপনাদের সম্পর্কে। এবং সেই জন্যই বলি, দেখো তুমি বললে পড়াশোনার কথাটা, তো সেই জন্যই বলছি যে পড়াশোনার প্রথম থেকে মা বাবাকে অ্যালার্ট হন, অ্যালার্ট হন বারবার বলা হচ্ছে, কারণ এখন ভীষণভাবে সমস্ত কিছুতে কিন্তু চ্যালেঞ্জের জায়গা, কাজে সেই চ্যালেঞ্জের জায়গায় পৌঁছতে হলে আপনাকে সেইভাবে মোকাবিলা করতে হবে, তার জন্য আপনাকে যতটা স্যাক্রিফাইস করার দরকার, যদি কিনা আপনি চান আপনার সন্তানের উন্নতি, তাহলে এটা করতে হবে। কাজে এইগুলো করার চেষ্টা করুন। দেখুন কারুর হয়তো, দেখো সায়েন্স নিয়ে পড়তে গেলে রবি ভালো থাকার দরকার, আবার সেই রবি যদি রাজ্যকারী গ্রহ হয় কারুর, তাহলে কি হবে, তাকে কি করবে, স্ট্যাটাস ইনক্রিমেন্ট হবে না তার, ভালো উচ্চ পর্যায়ে চাকরি সে পাবে না, সে সায়েন্স নিয়ে পড়তে পারবে না, তার চোখের সমস্যা হবে, হার্টের সমস্যা হবে, এই সবগুলো নানা রকম কিছু দেখতে হয়, সে যে জুয়েলারি ব্যবসা করে ভালো হবে না, এগুলো মাথায় রাখতে হবে। সেই রাজ্যকারী গ্রহ মানে কি, ব্যালেন্স, যেমন আমাদের আমাদের সারা শরীরের ব্যালেন্স আমাদের দুটো পা, তেমনি আমাদের বাড়িঘরের ব্যালেন্স হলো তার কি, পিলার, ভিত, তাহলে সেই তেমনি এই হরোস্কোপের ব্যালেন্স হলো তাই, কাজে সেই জায়গাগুলোকে কিন্তু ভালো করে দেখতে হবে। যদি দেখা গেল চন্দ্র, চন্দ্রের রাজ্যকারী গ্রহকে মঙ্গল, সেই মঙ্গল যদি ভালো না থাকে, কারু যদি কর্কট লগ্ন হয়, তার যদি চন্দ্র ভালো না থাকে, তাহলে কি হবে, মঙ্গল ভালো না থাকে, মঙ্গল থেকে কি, মঙ্গল থেকে বাড়িঘর, মঙ্গল থেকে সাহসিকতা, মঙ্গল থেকে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে, সিভিল ইঞ্জিনিয়ারিং যদি আমি পড়তে চাই, তাহলে আমার পড়াটা মঙ্গল ভালো না থাকলে হবে না, আমি যদি সার্জারি নিয়ে পড়াশোনা করতে চাই কাটাছেড়ার ব্যাপারে, অপারেশনের ক্ষেত্রে, আমার ভালো হবে না, এবং গাইনোক্লোজিস্ট হতে চাই, আমার ভালো হবে না, কাজেই এইগুলোকে দেখতে হবে, তাহলে তবে গিয়ে আপনি ভালো জায়গায় পৌঁছতে পারবেন। আমরা সেগুলো তো দেখি না, এখানে অনেক কিছু হরোস্কোপে দেখতে হয়, বারো গ্রহ, রাজ্যকারী গ্রহ, নবতারা চক্র অনুযায়ী বিপদ নক্ষত্র, সম্পদ নক্ষত্র, বদ নক্ষত্র, অনেক কিছু থাকে, আমরা সেগুলো দেখি না, নাক্ষত্রিক কারণে আমার কাছে আসলে পরে আমি চুলচেরা বিশ্লেষণ করব, তারপরে তার রেমিডি, আগাম আমাকে এসে বললেই আমি প্রত্যেকের রেমিডি করি না, কারণ আমাকে দেখতে হবে আগে কাকে রেমিডি দিলে কাজ পাবে, কাকে পাবে না। কেউ হয়তো জয়েন্ট দেবে, অথচ সে জয়েন্টে চান্স পাবে না, সেই জায়গাটা তার নেই, অথচ সে পড়াশোনা করছে। আজকে আর হাতে সময় নেই দিদি, অবশ্যই আগামীকাল আবার ঠিক দুপুর 1:35 দেখা হচ্ছে। তবে গাইডলাইন অবশ্যই নিতে হবে, 7596853615 নম্বরে বুকিংয়ের জন্যই ফোন করবেন, ভাগ্য জানবার জন্য নয়। নমস্কার দিদিকে, নমস্কার আপনাদের সবাই, সবাই ভালো থাকুন।